আগামী বছরের মার্চ থেকে দেশের বিমানবন্দরগুলো প্রবাসীদের জন্য ব্যাংকিং সেবা দিতে যাচ্ছে এনবিআর কমার্শিয়াল ব্যাংক সকালে রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে মৃত্যু প্রেস অনুষ্ঠানে কথা জানিয়েছেন ব্যাংকের চেয়ারম্যান এস এম পারভেজ তোমাল বিদ্যমান পরিস্থিতি ও ব্যাংকের সার্বিক অগ্রগতি বিষয়ক এই আয়োজনে চেয়ারম্যান জানান করোনা মহামারীর মধ্যে দুই মাসে একশো কোটি টাকা ঋণ দিয়েছে এনআরবিসি আর এতে গুরুত্ব পেয়েছে ছোট ও মাঝারি উদ্যোক্তারা এছাড়া প্রবাসীদের গুরুত্ব দিয়ে বরাবর মতোই কাজ করে যাওয়ার কথা জানান তিনি অনুষ্ঠানে ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও পরিচালক এ এম সাইদুর রহমান ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মুখতার হোসেন এ এম ডি কাজী মোহাম্মদ তালহা তালহাসহ ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন গ্রামের মানুষকে যদি সত্যিকার অর্থে ওয়ান ডিজিট লোন নতুন নতুন উদ্যোক্তা এবং নারী উদ্যোক্তাকে দেওয়া যায় তাহলে প্রচুর কর্মসংস্থান হবে এই একটাই জিনিস যে যদি আমরা কর্মসংস্থান তৈরি করতে পারি একদম নিচে থেকে তাহলে কিন্তু আমাদের অর্থনীতির চাকা সচল হবে সরকার কাছে আমাদের আবেদন থাকবে যে প্রবাসীদের অ্যাকাউন্ট একটি লিমিটেশনের মধ্যে হলো যেন সচল থাকে যে সে সঠিকভাবে মানে কমপ্লায়েন্সের মধ্যে থেকে সে যেন ব্যাঙ্কিং করতে পারে বিদেশ থেকে তার প্রয়োজনে তার মার অ্যাকাউন্টে টাকা ফাটালো প্রয়োজনে সে কোনো পারচেস করতে পারবে